শুরুতেই আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি সোনামুড়া মণ্ডলের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কার্যকর্তা আশিস পাল মহোদয়, যিনি পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন 12ই আগস্ট সেই গণনা কেন্দ্রের বাইরে সিপিএমের হারমাদ বাহিনীর সম্মিলিত আক্রমণে আহত হয়েছিলেন। রড থেকে শুরু করে তীব্রভাবে ওনাকে একের পর এক আঘাত করা হয়েছিল। রক্তাক্ত অবস্থায় উনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত 3টায় আনুমানিক তার প্রয়াণ ঘটেছে। আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে তার পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করছি, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে যে সমস্ত হারমাদ বাহিনী, যারা বিগত 25 বছর টানা শাসন যখন তাদের ছিল, গোটা রাজ্যকে অশান্ত করেছে, রক্তাক্ত করেছে, সেই হারমাদ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি। আপনারা অবগত আছেন, পশ্চিমবঙ্গের কলকাতাস্থিত আরজি কর মেডিকেল কলেজে একজন মহিলা কর্তব্যরতা চিকিৎসক, যার উপর নির্মম অত্যাচার, ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, যা নিয়ে গোটা দেশ উত্তাল রয়েছে। এই বিষয় নিয়ে আপনাদের সামনে সবিস্তারে বক্তব্য তুলে ধরার জন্য আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি মাননীয় কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়াকে। সবাইকে নমস্কার ও শুভেচ্ছা, আসার জন্য ধন্যবাদ। আমাদের আজকের পত্রকার বার্তার মূল উদ্দেশ্য হচ্ছে, গত 8ই আগস্ট পশ্চিমবাংলায় আমাদের দেশের মেয়ে, পশ্চিমবাংলার মেয়ে, একজন ডাক্তার এবং যিনি পিজিটি কোর্স করছেন 3rd ইয়ারের, আমাদের মেয়ের নৃশংসভাবে গণধর্ষণ এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। তাছাড়া গত 12 তারিখ পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট ছিল, আশিস পাল নামের আমাদের সোনামুড়া মণ্ডলের কার্যকর্তাকে তার মাথাকে কুপিয়ে চৌচির করে দেয়া হয়েছিল। সে 12 তারিখ থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। আজকে আমরা বলেছেন গতকাল রাত্রেও ওনার স্বর্গবাস হয়েছে এবং আজকে আমার রাজ্যের শান্তিপ্রিয় বুদ্ধি শুভ বুদ্ধি যারা নাগরিকরা রয়েছেন, যে কোনো দলের হোক, সবার কাছে আমি সংকল্প করছি, আশিস পালের যারা দুষ্কৃতি তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রথমে সেটাকে দেখব, আমি সংকল্প নিচ্ছি। এবং পশ্চিমবাংলা গত 8 তারিখের রাত্রিতে যে ঘটনা ঘটেছে, অহরহ পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা ঘটছে। কমিউনিস্টের শাসনেও সেটা হয়েছে এবং কমিউনিস্টের শাসন যে জায়গায় শাসনটাকে রেখে গেছেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী এবং মহিলা, যিনি মা মাটি মানুষের কথা বলছেন, ওনার নেতৃত্বে যে সরকার চলছে, প্রতিটা মুহূর্তে মায়ের ইজ্জত ভূলুণ্ঠিত। আরজি করের ঘটনা আমাদের প্রত্যেকটা নাগরিকের শরীরকে যে রক্ত হিম করে দেওয়ার একটা ঘটনা ঘটেছে। আমরা কোথায় সুরক্ষিত মেয়েরা পশ্চিমবাংলার কোন জায়গায় আমরা সুরক্ষিত? প্রথমত হচ্ছে, যখন ওনার ধর্ষণের পরে, গণধর্ষণ করার পরে রক্তাক্ত অবস্থায় ওনাকে ফেলে দেওয়া হয়েছে, তখন সরকার এবং পুলিশ প্রশাসন সবাই মিলে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার কাজ করেছেন। কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর একটা অর্গানাইজড সিস্টেম রয়েছে, ওনার সেই সিস্টেমটা
সেদিনেও তিনি কাজে লাগানোর চেষ্টা করেছেন, কিন্তু হসপিটালের যারা ডাক্তাররা ছিলেন সবাই তার প্রতিবাদ করাতে সেটা উনি করতে পারেননি। উনি কি করেছেন যে ডক্টর কথায় আপনারা শুনেছেন 36 আওয়ার্স এক নাগারে মেয়েটাকে উদ্দেশ্যমূলক ভাবে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে, মানে ডাক্তারদের রিগিং সেটা ওই মেয়েটার উপর করা হয়েছে। 36 ইয়ার্স 36 আওয়ার সে ডিউটি করেছে। তারপরে বলা হচ্ছে সেমিনার হলে আমরা অনেক ভিডিও শুনেছি, ভিডিওর মধ্যে ওই ওই হসপিটালের ডাক্তার যারা রয়েছেন তারা বলেছেন সেমিনার হলে ওকে হত্যা করা হয়নি, যে লিভিং রুম যেটা ডাক্তাররা রেস্ট রুম রয়েছে তার মধ্যে সে শুয়েছিল, সেই জায়গা তাকে গণধর্ষণ করা হয়েছে এবং তার 100-এর উপরে তার শরীরে আঘাত রয়েছে এবং এমন ভাবে আঘাত করেছে যার রক্ত চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, গলার হাড়গুলি ভেঙে দিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আমাদের কাছেও রয়েছে এবং হাত পা ভেঙে দেওয়া হয়েছে। কিভাবে কি করেছে সবটা, এত লজ্জা, মানে সভ্য সমাজে এই ধরনের বর্বরতাকে কেউ সহ্য করে না আমি মনে করি, এবং আমরা কেউ সভ্য সমাজ তার পারমিশনও দেয় না। কিন্তু পশ্চিমবাংলা সেটা শুধু 8ই আগস্টের ঘটনা নয়, কামুদিনীর ঘটনা বলুন, বকটুইর ঘটনা বলুন, আমাদের সাতগাছিয়ার সাতরাগাছির ঘটনা বলুন, হাঁসখালির ঘটনা বলুন, বীরভূমের ঘটনা বলুন, লাস্টে সন্দেশখালি থেকে শুরু করে আরজিকর, আজকে গোটা দেশের মধ্যে আরজিকর আরজিকর আমরা শুনছি। প্রত্যেকটা ঘটনা মহিলাদেরকে সম্মানকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। আর উনি নাটক করছেন, নাটকটা কি, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি প্ল্যাকার্ড নিয়ে নাটক মঞ্চস্থ করছেন। কিসের কার বিরুদ্ধে উনি আন্দোলন করছেন? উনি তো সবকিছুর শেষ কথা, কিন্তু পশ্চিমবাংলা সরকার সরকার অর্গানাইজড ওয়েতে গোটা রাজ্যে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা সরকারটা হাইজ্যাক হয়ে গেছে। সরকারে কোনো তন্ত্র পশ্চিমবাংলা নেই, প্রতিটা কাজ গুন্ডারা করছেন, তৃণমূলের গুন্ডারা, তথাকথিত গুন্ডারা সেই কাজটা করেছেন। আমরা লক্ষ্য করেছি যখন আরজিকরের ডাক্তাররা আন্দোলন করছেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটা মেয়ের যে জাস্টিসের জন্য আন্দোলন করছেন, তখন তাদেরকে উপর আক্রমণ করা হচ্ছে এবং পুলিশের গাড়ি দিয়ে বিজেপির একজন কার্যকর্তাকে গাড়ির চাকার তলায় তাকে ছুড়ে ফেলা হয়েছে। এছাড়া 7,000 তৃণমূলের গুন্ডাকে দিয়ে আরজিকরের যাতে সমস্ত ধরনের যত ধরনের প্রুফ ছিল, এভিডেন্স ছিল, প্রমাণকে লুপাট করার জন্য অর্গানাইজড হয়েছে। কি সুন্দর ক্রাইম করেন, মহিলা ক্রাইমের কুইন, মুখ্যমন্ত্রী বললে ভুল হবে, উনি ক্রাইম কুইন, ক্রাইম অর্গানাইজড হয়েছে। উনি 7,000 লোককে পাঠিয়েছেন এবং বেছে বেছে তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়ে সমস্ত যে প্রুফ রয়েছে, এভিডেন্স রয়েছে, প্রমাণপত্রকে লুপাট করার কাজ একটা মুখ্যমন্ত্রী উনি করেছেন। আর উনি নাটক মন্ত্রস্থ করছেন যে উনি নাকি মেয়েটার জাস্টিস চাইছেন। উনি কি বলছেন, মেয়েটা থেকে ফেরত দিতে পারবো না, 10 লক্ষ টাকা দিয়ে দেবে। পশ্চিমবাংলার ক্যাটাগরি হয়েছে কাকে কিভাবে র‍্যাপ করলে, কিভাবে মেয়েদের সম্মান নষ্ট করলে কত টাকা হবে, উনি বেঁধে দিয়েছেন একটা মহিলা। এজ এ মহিলা হিসাবে আমি আজকে লজ্জিত যে একটা মহিলা এভাবে মহিলাদের উপর অত্যাচার হলে এই ধরনের ব্যবহার উনি করতে পারেন। এটা আজকে গোটা দেশ, শুধু রাজ্য নয়, ওই মেয়েটা বাংলার মেয়ে নয়, গোটা দেশের মেয়ে, সমস্ত দেশ, সমস্ত ডাক্তাররা যারা ভগবান হিসাবে আমরা জানি সেই জায়গায় রুখে দাঁড়িয়েছেন। এবং আরেকটা নাটক, আরজিকরের যিনি সুপার সন্দীপ ঘোষ, ওনাকে 4 ঘন্টার মধ্যে উনি ওকে টার্মিনেট করা হয়নি, সাসপেন্ড করা হয়নি, ওনাকে ট্রান্সফার করা হয়েছে আরজিকর থেকে ন্যাশনাল ইনস্টিটিউট, আরো বড় হসপিটালে ওনাকে উনি তাকে গিফট করেছেন, উনাকে পুরস্কৃত করা হয়েছে। পশ্চিমবাংলা এই ধরনের ক্রাইম হলে লোকদেরকে পুরস্কৃত করা হয়, ওটার প্রুফ উনি নিজে, মুখ্যমন্ত্রী নিজে করেছেন, তাকে পুরস্কৃত করা হয়েছে। আর যারা বিরোধিতা করছেন তাদেরকে কি করা হচ্ছে, 42 জন ডক্টরকে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। আর 200-এর উপরে যারা বিভিন্ন ধরনের পোস্ট টুইট করেছে, ফেসে সেগুলিকে লাইক করেছে, সমস্ত অংশের নাগরিক যারা করেছেন, স্বতঃস্ফূর্ত ভাবে যারা নেমে এসেছেন, তাদেরকে ফোন করে বোন নিয়ে চিন্তিত, প্রত্যেকটা পুরুষ লোক তার স্ত্রীকে নিয়ে চিন্তিত, সব প্রত্যেকটা পুরোটা সমাজ, গোটা সমাজ আজকে চিন্তিত পশ্চিমবাংলার এই বর্বরোচিত
কাজের জন্য। আর পশ্চিমবাংলার যে সরকারটা চলছে, গোটা সরকারটা একটা তালিবানি সরকার। 2021 থেকে আমি পশ্চিমবাংলা সংগঠনের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত রয়েছি প্রত্যেকটা জায়গায়। আজকে আরজি করের ঘটনা আমরা জানি, কামুদিনী ঘটনা জানি, সন্দেশখালি জানি, হাঁসখালি জানি, প্রত্যেক দিন প্রতিনিয়ত অর্গানাইজড ওয়েতে হাজার হাজার সমস্যা তৈরি হচ্ছে। কাউকে কথা বলার অধিকার নেই, কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে এই তালেবানি শাসন। পশ্চিমবাংলার সমস্ত শাসন ব্যবস্থাটা তালেবানি কায়দায় পরিচালিত হচ্ছে, তৃণমূলের গুন্ডা দিয়ে, সরকারের কোনো কাজ নেই, পুলিশের কোনো কাজ নেই, শাসন প্রশাসন সেই জায়গায় ভুল লুণ্ঠিত, সেই জায়গা গুন্ডাদের হাতে কুক্ষিগত হয়ে গেছে। তার জন্য আমরা আজকে একজন মহিলা হিসাবে এবং একজন নাগরিক হিসাবে, গোটা দেশের নাগরিকরা যেভাবে জেগেছেন, সবাইকে আবারও বলবো যে মমতা ব্যানার্জির পদত্যাগ খুব দরকার। এই মহিলা যতদিন থাকবে, আমাদের পশ্চিমবাংলার মহিলারা সুরক্ষিত নয়। আমরা মার যে সমস্যা উনি ডেলি তৈরি করছে, আর সেটা প্রতিনিয়ত উনি আরো উত্তর উত্তর সেই ক্রাইম উনার বৃদ্ধি পাচ্ছে, সেই কাজটা আমাদেরকে দেখতে হবে। আর একটা নাটক উনি করেছেন, মেয়েটা যখন মারা গেছে বলছে সেটা সুইসাইড, তার মা বাবাকে দেখতে দেওয়া হচ্ছে না। একটা ডক্টর মেয়ে, মা বাবাকে দেখতে দেওয়া হচ্ছে না। 2-3 ঘন্টা বাদে দূর থেকে মেয়েটার ছবি তোলা হয়েছে এবং তাড়াতাড়ি করে তার বডি দিয়ে শেষকৃত্য কিভাবে করা যায় সেই কাজগুলি উনারা করেছেন। কি কি হাত কিভাবে ভেঙেছে, কিভাবে বাক মুখে চাপা দেওয়া হয়েছে, কি কি করেছে, সমস্ত অডিও রেকর্ডিং এর মাধ্যমে আমরা সবাই জেনেছি। সেটা সভ্য সমাজে, বললাম তো, শরীরের রক্ত হিম করে দেওয়ার মতো ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে। যে বাংলা, আমাদের বাংলা স্বাধীনতা সংগ্রামের প্রতিনিধিত্ব করেছে, যে বাংলা কৃষ্টি সভ্যতা সংস্কৃতিতে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গা ছিল, সেই বাংলাকে আজকে মানে শূন্যসার করে দিয়েছেন, লজ্জিত করেছেন এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। তাই আজকে আপনাদের মাধ্যমে গোটা সমাজের কাছে আমি আর্জি করে রাখছি যে মমতা ব্যানার্জির অতি সত্বর উনাকে পদত্যাগ করা দরকার। এবং উনি, আমরা দেখেছি শেখ শাহজাহান যে সন্দেশখালীর ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে কিভাবে একজন গুন্ডাকে সেভ করা যায়, প্রত্যেকটা মুহূর্তে উনি অর্গানাইজড ওয়েতে গুন্ডাদেরকে উনি সংরক্ষণ দিয়েছেন। গুন্ডা সংরক্ষণ চায় না, মানুষ বাক স্বাধীনতা চায়। মানুষ যারা বলছেন সংবিধান, রাহুল গান্ধী অ্যান্ড কোম্পানি, ইন্ডিয়া জোটের কোম্পানি, আপনার ডেরিক ওবরয়, মহুয়া মিত্র, ওরা কোথায় আজকে? যারা কথায় কথায় সংবিধান নিয়ে কথা বলছেন, যারা সংবিধানে কয়টা পেজ আছে, কয়টা ধারা আছে সেটা জানেন না, একটা নোটবুক বুকে নিয়ে সংবিধানের নাটক করছেন। সংবিধান কার? যে মেয়েটার ধর্ষণ হয়ে গণধর্ষণ হয়েছে, মৃত্যু হয়েছে, তার জন্য সংবিধান নয়? সংবিধান কাদের জন্য? একটা ওবিসি বর্গের মেয়ে, সংবিধান কাদের জন্য? আজকে রাহুল গান্ধী বলুন, আজকে যিনি মে লড়কি হুঁ লড় সকতি হুঁ, যে প্রিয়াঙ্কা বাড্রা কথা বলেন, উনার লড়কি বলার জবাব কোথায়? যখন ইন্ডিয়া জোটের সরকার দ্বারা অর্গানাইজড ওয়েতে ক্রাইম হয়, তখন ইন্ডিয়া জোটের কোনো নেতার কথা বেরো না। তারা সব সময় একটা বর্গের জন্য কাজ করেন, সব সময় ভোটের রাজনীতি করেন, তারা মানুষকে তুষ্টিকরণের রাজনীতি করেন, এপিসমেন্টের রাজনীতি করছেন। তার জন্য ওয়েস্ট বেঙ্গলে যে এত বড় একটা ক্রাইম হয়েছে, রাহুল গান্ধী বলুন, প্রিয়াঙ্কা গান্ধী বলুন, আজকের যারা ইন্ডিয়া জোটের অখিলেশ যাদব বলুন, প্রিয়াঙ্কা চতুর্বেদী বলুন, কোনো জয়া বচ্চন, যারা লম্বা লম্বা কথা বলছেন, একজনের কিন্তু কথা বলা কথা আমরা শুনতে পাচ্ছি না। তারা ভারতবর্ষকে, গোটা দেশের মধ্যে পশ্চিমবাংলা যেভাবে শাসন চলছে, এই ধরনের শাসন তারা চান। এবং কংগ্রেসে যারা নেতৃত্ব রয়েছে, তারা কখনো গোটা ভারতবর্ষ নিয়ে রাজনীতি করেননি, তারা সার্টেন সমাজকে নিয়ে রাজনীতি করেছেন। এবং ভারতবর্ষকে তারা সবসময় চায়, অস্থিরতা থাকলে তার রাজনীতি করতে পারবেন। তাই আজকের এই ঘটনায় প্রমাণিত হয় যে উনি অর্গানাইজড ওয়েতে কতগুলি কাজ করেছেন, যে পুষ্পডান থেকে শুরু করে সমস্ত কিছুতে উনি সেটাকে বাধা দানের চেষ্টা করেছেন, এবং যাতে মেয়েটা জাস্টিস না পায় তার সমস্ত রকম ব্যবস্থা করেছেন। এবং আমরা আশা করি সিবিআই এসছে, কিন্তু ওনারা তো অনেক প্রমাণ লুপাট করেছেন, তারপর আমরা আশাবাদী আমাদের মেয়ে জাস্টিস পাবে। এবং আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জোরদার ভাবে আবেদন রাখছি, মমতা ব্যানার্জির বিরুদ্ধে গণ অভ্যুত্থানের মাধ্যমে হলো ওনার সরকারের পদত্যাগ করা, ওনার সরকার থেকে উনাকে ওনার সরকার থেকে পদত্যাগ করা পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য খুব দরকার, সেটা আমি মনে করি।